আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলা শহরে, আর এই জেলা শহরের যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি একটি মোগল স্থাপত্যের একটি নিদর্শন এখানে রয়েছে, আর এই জায়গাটির নাম হচ্ছে মোগলটুলি, কুমিল্লা জেলার সদর থানাধীন। এইখানে একটি যে মোগল ঐতিহ্যের একটি মসজিদ রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং এটিতে ইতিহাস সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো। এই মসজিদটি সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা এই এলাকা ত্রিপুরা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই অঞ্চল সহ টোটাল অঞ্চলটিতে তিনি সুবেদার হিসাবে নিয়োগ পেয়েছিলেন 1658 খ্রিস্টাব্দে। তো তখন তিনি এইখানকার সুবেদার হিসাবে যখন নিয়োগপ্রাপ্ত ছিলেন, এইখানকার শাসনভার যখন তার হাতে ছিল, তখন তিনি এই মসজিদটি নির্মাণ করেন। আসুন আমি আপনাদেরকে এই মসজিদটি ঘুরিয়ে দেখাই। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে মসজিদটির অবস্থান হওয়ায় মসজিদটির চারপাশে বড় বড় অনেক আবাসিক স্থাপনা তৈরি হয়ে রয়েছে, আর সেই কারণে মসজিদটির আসল রূপ সৌন্দর্যটা বিশেষভাবে ফুটিয়ে তোলা পুরোপুরিভাবে সম্ভব হয়ে ওঠেনি। তাছাড়াও মসজিদটিতে বারবার সংস্কার করার কারণে এর আদি চেহারাটাও কিছুটা হারিয়ে গেছে। মসজিদ সংলগ্ন আশেপাশের এলাকাগুলিতে প্রচুর পরিমাণে ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে 5 ওয়াক্ত নামাজ এখানে আদায় করে থাকেন। আমি এখন কথা বলবো এই মোগল ঐতিহ্যের যে শাহ সুজা মসজিদটি রয়েছে সেই মসজিদের ইমাম সাহেবের সঙ্গে। আপনার নাম? আমার নাম মুফতি খিজির আহমদ। এই মসজিদ সম্বন্ধে দর্শকদেরকে কিছু বলুন। আসলে সারা বাংলাদেশের মধ্যে যেই ঐতিহ্যবাহী যে কয়েকটা মসজিদ আছে এবং যে সমস্ত স্থাপত্য আছে যেগুলো আমাদের স্মরণীয়, এর মধ্যে আমাদের এই ঐতিহাসিক শাহ সুজা জামে মসজিদ এটা একটা অন্যরকম এবং অন্যতম, আমাদের কুমিল্লার মধ্যে অন্যতম। এই মসজিদটা শাহ সুজা যিনি বাদশাহ শাহজাহানের যিনি ছেলে ছিলেন, তিনি এখান থেকে শাহ সুজা দিল্লি থেকে আসলে মায়ানমার যাচ্ছিলেন, বার্মা যাচ্ছিলেন। তো যাওয়ার সময় আমাদের এখানেই তো নদী ছিল, এখানে তিনি কিছু সময় এখানে অবস্থান করছিলেন, একটু বিশ্রাম নিয়েছিলেন। তো তার এই জায়গাটাকে তিনি স্মরণীয় করে রাখার জন্য তিনি তার সাথে আবার দেখা করতে আসছিল আমাদের আগরতলার যে মহারাজা ছিল গৌরমাণিক্য, তিনি এখানে দেখা করতে আসছিলেন যেহেতু তাদের আন্ডারে ছিল, অধীনেই ছিল। তো তিনি এখানে অবস্থান করছেন, তার এই অবস্থানে এই জায়গাটাকে স্মরণীয় করে রাখার জন্য তিনি তার কাছে কথিত আছে আর তার একটা নিমছা তরবারি ছিল, ওই তরবারিটা দিয়েছিলেন, অথবা তার একটা হীরা একটা আংটি ছিল ওইটা দিয়ে গেছেন যে তুমি আমার স্মরণে বা এখানে যেন যুগ যুগ ধরে যেন একটা সওয়াবের একটা ব্যবস্থা হয়, এখানে একটা মসজিদ নির্মাণ করবা। তো তিনি এই মসজিদ নির্মাণ করাইছেন গৌরমাণিক্যের মাধ্যমে শাহ সুজা। আর আমি এখানে 2003 থেকে আসছি এবং এই পর্যন্ত আল্লাহ পাক আমাকে এখানে রাখছেন। এই মসজিদটা আমাদের এই অত্র এলাকার জন্য আসলে মানুষের খুব মানুষ এটাকে মহব্বত করে এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ মাঝে মাঝে দেখতে আসে, নামাজ পড়ার জন্য আসে। আর অনেকেই বলে যে এখানে আসলে নামাজ পড়তে একটু অন্যরকম শান্তি লাগে। আর আমি নিজেও আজকে এখানে প্রায় 19 বছর, আমার কাছেও এই মসজিদে নামাজ পড়তে অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। তো এই আমাদের সমস্ত শ্রোতা এবং দর্শক বৃন্দদেরকে ধন্যবাদ, আর যিনি কষ্ট করে আসছেন আমাদের এখানে দেখার জন্য এবং আমাদের সাক্ষাৎকার নিয়েছেন তাকেও সুক্রিয়া, ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাকেও ধন্যবাদ। মোগল সাম্রাজ্য যে এলাকাটি যত বড় ছিল, আসলে পৃথিবীর অনেক ভারত উপমহাদেশ সহ আরও অনেক এলাকা জুড়ে এই সাম্রাজ্যটি বিস্তার ঘটেছিল, আর আমরা সকলেই জানি সম্রাট শাহজাহান
এই মোগল ঐতিহ্যের যে স্থাপত্য শৈলীর ভিতরে যে তাজমহলটি তৈরি করেছিলেন সেটা সারা পৃথিবী বিখ্যাত এবং সপ্তম আশ্চর্যের একটি। তো এই সাম্রাজ্য পুরো সাম্রাজ্য এলাকা জুড়ে তাদের অনেক স্থাপত্য শৈলী নির্মাণ করা রয়েছে, তার একটি আমি আজ আপনাদেরকে দেখালাম কুমিল্লা শহর থেকে। আমি এফএম আজাদ, দৈনিক খুলনার খবর।